আমরা দেখছি যে অনেক পরিবারেই গৃহকর্মী সে নির্যাতিত হচ্ছে, সে শাশুড়ি কর্তৃক ছেলের বউ নির্যাতিত হচ্ছে, হাজবেন্ড কর্তৃক ওয়াইফ নির্যাতিত হচ্ছে, তাহলে পরিবারেই তো এটা চলছে। সবচাইতে বেশি যেটা জরুরি সর্বোপরি আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানবিকতা, মানুষের মানবিকতা বোধ। হ্যাঁ, আমি আমার বাড়ির গৃহকর্মীর উপর বিরক্ত হতেই পারি, আমার সন্তানের উপর আমি বিরক্ত হয়ে তার সাথে একটু উঁচু গলায় কথা বলি, ধমক দেই, কিন্তু তার মানে এই না যে একটা গৃহকর্মীর কাজের ভুলের জন্য শারীরিকভাবে আঘাত করার ক্ষমতা কোনো মানুষের নেই। যারা করছে সেটা অন্যায়। হাজবেন্ড ওয়াইফের গায়ে হাত তুলে ফেলে সহজে, এটা কি হাজবেন্ডের গায়ের শক্তিটা বেশি বলে? এটা অসুস্থ মানসিকতার। যদি শুধু গায়ের জোরটাই বেশি হতো তাহলে তো না হয় এটার সমাধান করা যেত, কারণ শক্তিশালী মেয়ের সাথে যদি দুর্বল ছেলের বিয়ে যাওয়া যেত উল্টো চিত্র হতো, বিষয়টা সেটা না, এটা অসুস্থ অসুস্থ মানুষ। পুরুষ নির্যাতন কিন্তু হচ্ছে, অহরহ হচ্ছে, আমি জানি না এটা আপনি করেন কিনা। পুরুষ নির্যাতনের কথা আপনি কি বলবেন? আপনার সাথে আমার মতে মিলছে না, সেই জন্য আপনি পাঁচটা কথা বলছেন, আমি দশটা কথা বলছি, আপনি কথায় পেরে উঠছেন না, সেটাই পুরুষ নির্যাতন। আপনি বললে যে আপনি যখন সখীপুরে কলেজে বয়েজ স্কুল পার দিয়ে যেতেন তো ছেলেরা ফুলটুল হাতে দাঁড়িয়ে থাকতো, আপনি প্রপোজ করেছেন তো নাকি কাউকে? না, আমি আসলে প্রপোজ পেয়ে অভ্যস্ত। কতগুলো সংখ্যাটা তো আসলে ওভাবে গুনে টুনে রাখা হয়নি, বেশ বেশ ভালোই হবে। একটা ছেলে একটা মেয়েকে বলেছে আই লাভ ইউ, মেয়েটা বলছে যে আমি ওকে এক চর একেবারে চট্টগ্রাম পাঠাই দিই, তো ছেলেটা বলছে আরেকটু জোরে দাঁড়া, একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তো এরকম কোনো ক্রিয়েটিভ উত্তক্তকারী আপনাকে প্রস্তাব দিয়েছে? না, আমার সেই সময়কার স্মৃতিটা সুন্দর স্মৃতি ছিল। সুন্দর স্মৃতি বলতে ওটার মধ্যে মিষ্টি ব্যাপারটাই ছিল, একজন আরেকজনকে পছন্দ করছে, একটু দাঁড়িয়ে থাকছে, একটু অপেক্ষা করছে, কেউ যদি সেটা বিরক্তির পর্যায়ে চলে যায় বয়েজ স্কুলে গিয়ে স্যারের কাছে কমপ্লেন দিয়ে, স্যার অমুক বিরক্ত করছে, খুব ভালো, শেষ। কিন্তু এখন সেই চিত্রটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, একটা মেয়ে স্কুলে যেতেই পারছে না, তার স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হচ্ছে, এই চিত্রটা আমি দেখিনি। আমি যখন বড় হয়েছি তখনকার চিত্রটা এমন ছিল, তখনকার চিত্রটা এরকম ভয়ঙ্কর ছিল না। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার ছোট একটা ভাই, আমি একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি যে আমার ভাইয়ের কারণে কাউকে এমন কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়নি। হয়তো জানেন না এরকম হতে পারে, না আমি হতেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি জানি। এই যে আমি যেভাবে জোর গলায় বলতে পারছি, এরকম আমার মতো আরো দশটা বিশটা একশোটা হাজারটা বোন যখন বলতে পারবে তখনই আসলে এগুলো কমবে। লাল বাতি জ্বলে গেছে, মানে আমার এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না, আমি চুপচাপ থাকতে চাই।